আগের ভিডিওতে আমি অলরেডি দেখাইছি ক্যাপাসিটরের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ কেমন। আর আমরা অলরেডি জানি ক্যাপাসিটরের কারেন্ট অ্যান্ড ভোল্টেজ দুইটাই ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে ক্যাপাসিটর যে পাওয়ার অ্যাবজর্ব করছে সেটাও ইনস্ট্যান্টেনিয়াস। এটাকে এভাবেও বলা যায়, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডেলিভার্ড টু দ্য ক্যাপাসিটর। পাওয়ারের ফর্মুলা তো আমরা আগে থেকেই জানি। তাহলে ক্যাপাসিটরের পার্সপেক্টিভে লিখলে পাই P ইকুয়ালস টু ভি ইন্টু আই। ওকে, আমরা ইন্টারের ফিজিক্সের কনসেপ্ট থেকে জানি P ইকুয়ালস টু W বাই টি, যেখানে W হচ্ছে এনার্জি আর টি হচ্ছে টাইম। এখান থেকে আবার লিখতে পারি এনার্জি W ইকুয়ালস টু P ইন্টু টি, রাইট? ক্যাপাসিটর চার্জ অর এনার্জি স্টোর করে, এটা আমরা আগের ভিডিওগুলোতেই দেখেছি প্লাস অলরেডি জানি। বাট কি পরিমাণ এনার্জি স্টোর করে সেটা জানার জন্য তো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দরকার, রাইট? আর এই ভিডিওতে আমরা দেখব সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি এবং কিভাবে পাওয়া যাচ্ছে। সো সাথেই থাকুন, ব্যাক করছি ইন্টোর পরে। W ইকুয়ালস টু PT, এটা হচ্ছে আমাদের এনার্জি বের করার জেনারেল ফর্মুলা। বাট যেহেতু ক্যাপাসিটর এর পাওয়ার ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইনস্ট্যান্টেনিয়াস, এজন্য ক্যাপাসিটরের এনার্জি একটু ডিফারেন্টভাবে বের করব। ফার্স্টেই ধরে নিচ্ছি খুবই অল্প সময় DT এর জন্য স্মল অ্যামাউন্ট অফ স্টোরড এনার্জি DW ইকুয়ালস টু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার P ইন্টু DT। এখানে টোটাল এনার্জি যদি বের করতে চাই তাহলে স্মল অ্যামাউন্ট অফ এনার্জি DW কে ওভারঅল টাইম ডিউরেশন এর পার্সপেক্টিভে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, ধরে নিচ্ছি টোটাল এনার্জি ক্যাপিটাল লেটার W অ্যান্ড ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ DW ফ্রম ইনিশিয়াল টাইম T ইকুয়ালস টু জিরো টু ফাইনাল টাইম T ইকুয়ালস টু T। ওকে, এখন এখানে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ PDT ফ্রম ইনিশিয়াল টাইম T ইকুয়ালস টু জিরো টু ফাইনাল টাইম T ইকুয়ালস টু T। দেন এভাবেও লিখতে পারি W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ PDT ফ্রম ইনিশিয়াল টাইম T ইকুয়ালস টু জিরো টু ফাইনাল টাইম T ইকুয়ালস টু T, রাইট? এবার এই ইকুয়েশনের দিকে একটু ফোকাস করুন। এখানে P ইকুয়ালস টু ভি ইন্টু আই আছে, আর আগের ভিডিও থেকে আমরা অলরেডি জানি I ইকুয়ালস টু C ইন্টু DV বাই DT, রাইট? তাহলে P ইকুয়ালস টু C ইন্টু ভি ইন্টু DV বাই DT হবে I এর মান বসানোর পরে, রাইট? দেন এখান থেকে আবার পাই P ইন্টু DT ইকুয়ালস টু CV ইন্টু DV। এবার তাহলে আমরা এই ইকুয়েশনে P ইন্টু DT এর পরিবর্তে CV ইন্টু DV লিখতে পারি। বাট তার আগে একটা ব্যাপার কনসিডার করতে হবে, এই ইকুয়েশনে ইন্টিগ্রেশন হচ্ছিল সময়ের রেসপেক্টে, সেজন্য লোয়ার লিমিট আপার লিমিট সব কিছুতেই টাইম ছিল। বাট যখন P ইন্টু DT এর জায়গায় CV ইন্টু DV বসাবো তখন ইন্টিগ্রেশন হবে ভোল্টেজের রেসপেক্টে, অর্থাৎ ভেরিয়েবল ভোল্টেজ V। আর এজন্য লোয়ার লিমিট হবে T ইকুয়ালস টু জিরো সময়ে ভোল্টেজের যে ভ্যালু সেইটা। এখানে আমি ধরে নিচ্ছি T ইকুয়ালস টু জিরো সময়ে, অর্থাৎ ইনিশিয়াল ভোল্টেজ জিরো, তাহলে লোয়ার লিমিট জিরো হবে। আর অপর দিকে T ইকুয়ালস টু T সময়ে, অর্থাৎ ফাইনাল টাইমে ভোল্টেজের যে ভ্যালু পাওয়া যাবে সেটাই হবে আপার লিমিট। আর এখানে আমি ধরে নিচ্ছি ভোল্টেজের ফাইনাল ভ্যালু V, সো আপার লিমিট V হবে। ওকে, এখন আমরা অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রেশন এর ফর্মুলা ইউজ করে ইন্টিগ্রেশন করব। আর ইন্টিগ্রেশন করার সময় C কনস্ট্যান্ট হিসেবে কনসিডার হবে, আর Vকে ইনিশিয়াল ভোল্টেজ জিরো টু ফাইনাল ভোল্টেজ V এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করলে V² / 2 হবে। আর তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন হবে W ইকুয়ালস টু হাফ ইন্টু C ইন্টু V².
সো এই ইকুয়েশন ইউজ করে আমরা ইজিলি যে কোনো ক্যাপাসিটরের স্টোরড এনার্জি ক্যালকুলেট করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।